মিয়ানমারে গেল সপ্তাহে উদ্ধার 734 অভিবাসীর পরিচয় নিশ্চিত হতে কাজ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। নেপিদের দাবি, উদ্ধারকৃত 1546 জনই বাংলাদেশি। এদিকে প্রথম দফায় উদ্ধার 150 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বৃষ্টির কয়েক ফোঁটা পানিও মহামূল্যবান তাদের কাছে। দুমাস সাগরে ভেসে উদ্ধার হলেও ভোগান্তির অবসান হয়নি এসব হতভাগ্য মানুষের। কড়া সামরিক পাহারায় তাদের জায়গা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী দুটি গ্রামে। মিয়ানমারের দাবি, গেল সপ্তাহে পাচারকারীদের নৌকা থেকে উদ্ধার 734 অভিবাসীর 546 জনই বাংলাদেশি। তাদের পরিচয় নিশ্চিত হতে শনিবার থেকে তথ্য সংগ্রহ করবে ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস। আর প্রথম দফায় উদ্ধার 208 জনের মধ্যে 150 বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে। 150 জন বাংলাদেশি এটা নিশ্চিত হয়েছে, এদেরকে এখানে পাঠানো হবে দ্রুত সঙ্গে। আমাদের লোক ওখানে ফিল্ডে আছে, ওদের লোকাল গভর্নমেন্ট দিয়ে যাবে, কালকে হয়তো পৌঁছা যাবে, ওখান থেকে তখন ডেটা কালেক্ট হবে। মিয়ানমার অস্বীকার করলেও উদ্ধার অভিবাসীদের মধ্যে অনেক রোহিঙ্গাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো। নেপিদের দাবি, নির্যাতন নিপীড়নের কারণে নয়, চাকরির খোঁজে দেশ ছাড়ছিল রোহিঙ্গারা। অন্যায়ভাবে ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রার দায় চাপানো হচ্ছে আমাদের ওপর। অনেকেই বলছে রাখাইন রাজ্যে নির্যাতনের কারণেই তারা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর মধ্যে আশ্রয় কেন্দ্রের 187 রোহিঙ্গাকে চিহ্নিত করে নিজ নিজ গ্রামে ফেরত পাঠাতে রাজি হয়েছে মিয়ানমার। শাকিল মাহমুদ, যমুনা নিউজ।